সকাল থেকে ছিল প্রচন্ড মেঘ, আবার একটু রোদ উঠল। আপু হেলমেট ধরে রাখছে, বাতাসে হেলমেটটা উড়ে যায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ ডিএম দোহান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। অনেকদিন পর ব্লগে আসছি আপনাদের সামনে, নানা ধরনের ব্যস্ততার কারণে আসলে অনেকদিন ব্লগ করা হয়নি, সেই জন্য আজকে হঠাৎ করেই প্ল্যান করলাম যে না আজকে অন্তত কিছু কাজের চাপ কম আছে, অফিসেও যাচ্ছি লেট করে। কি রে ভাই, বাংলাদেশ সেনাবাহিনীর গাড়ি রাস্তা মারছেন? তো এই জন্যই বেসিক্যালি আজকে একটু ভিডিওটা করা। আর এখন রাস্তা নানা ঝামেলার কারণে মানে কি বলবো আর ভাই, রাস্তাঘাটে চলতে গেলে এখন যেই একটা মুসিবত, নানান দিকে নানান ঝামেলা, সবার কাছে আবার আমার বাইকাররাও ঝামেলা। মানে আমরা বাইকাররা তো অনেকের চোখের শত্রু, কারণ আমাদেরকে একটু বাম পাশে জায়গা দিতে হয় তাদেরকে। এই যে বাস গুলো যেখানে সেখানে যেখানে সেখানে ব্রেক করে এই যে কাছে জানা হয়েছে, কতদিন পর থেকে একটা নিউজ দেখলাম, এতদিন পরে আসলে সবার চোখে আসছে বিষয়টা, সেটা হচ্ছে ফাঁকা রাস্তায় যানজট সৃষ্টি করছে যাত্রীবাহী বাস। মানে বিষয়টা বহুদিন পরে আবার নতুন করে মনে হলো যে না আসলে বিষয়টা নতুন, কিন্তু এটা ঢাকা শহরের নিত্যদিনের ঘটনা। বাস গুলো এমন ভাবে একটা আরেকটাকে ক্রস করে বা একটা আরেকটার সাথে এমন ভাবে পারাপারি করে যে যত প্যাসেঞ্জার আছে সব ওই যে প্রথম যে বাস আছে ওই ওই নিয়ে যান, পরের যে বাস আছে এর একটা প্যাসেঞ্জারও দিব না। দেখেন বাস গুলো পাশে কিন্তু এত জায়গা আছে, সেই জায়গাগুলো ছেড়ে ওরা এই যে আর এখানে যে একটা বাস বিরতি একটা স্টেশন দেওয়া হয়েছে, এখানে এই যে একজন সুপারম্যান বসা, উনি হচ্ছেন একজন গাড়ির টেকার, তিনি ওখানে একটা পেপার একটা কাগজ নিয়ে বসে আছে, উনি চেক করে ছেড়ে দিবে বাস চলে যাবে। মানে বাস স্টপেজে বাস কখনো দাঁড়াবে না, বাস স্টপেজটা যে সরকার বানিয়ে দিয়েছে এইখানে তারা কখনোই দাঁড়াবে না। বাস স্টপেজটা যেহেতু বানানো হয়েছে, আমার মনে হয় প্রশাসনের এখানে একটু দৃষ্টি দেওয়া উচিত যে আসলে বাস স্টপেজ গুলোতে যাতে বাস গুলো থামে, কোন বাস স্টপেজেই বাস গুলো থামে না। আর সব থেকে মজার বিষয় হচ্ছে যে এখন ঢাকা সিটিতে স্পিড লিমিট করে দেওয়া হয়েছে বাইকের জন্য 30, অন্যান্য গাড়ি বা অন্যান্য বড় গাড়ি ইংলা যেগুলো আছে প্যারেস্টার মাইক্রো এগুলোর জন্য হচ্ছে সর্বোচ্চ 80 রাখি। তো বিষয়টা হচ্ছে এটা খুবই দুঃখজনক যে একটা বাইকের স্পিড লিমিট তারা 30 করে দিয়েছে। বর্তমানে যে বাইকগুলো আসছে বাংলাদেশে এই বাইকগুলো 30 গতিতে চালাতে গেলে গাড়িগুলো রাস্তায় বন্ধ হয়ে যাবে। 30 গতিতে গাড়ি প্রপার গিয়ারে চলে না, সবগুলো গিয়ার দিয়ে যদি গাড়ি চালানো হয় তাহলে এটা 30 চালানো যাবে না সেটা না, কিন্তু একটা জিনিস হচ্ছে স্মুথলি চলা আর একটা হচ্ছে কষ্ট করে চালানো, দুটোর ভিতরে পার্থক্য আছে। আমি একটা গাড়ি যদি স্মুথলি না চালাতে পারি, এখন স্মুথলি চালানো মানে যে আমাকে আগে একসাথে চালাতে হবে কাটে চালাতে হবে এমন না, কিন্তু 30 একটা গাড়ি বা একটা বাইক চলে না,
30, 40 এই স্ট্রিট গুলো হচ্ছে গাড়ি স্টেবল করতে এই স্ট্রিটটা লেগে যায়। মিনিমাম 40-45 হচ্ছে যদি স্পিড লিমিট বলতো, তাহলেও একটা ব্যাপার ছিল যে হ্যাঁ আপনারা 40-45 এর উপরে আপনারা চালাবেন, কিন্তু কি আর করা। এদিকে সব থেকে মজার বিষয় আরেকটা হচ্ছে গাড়ির স্পিড লিমিটটা আবার বাড়ানো হয়েছে। হ্যাঁ, আগে 150 থেকে 160 হয়েছিল, এখন সেটাকে স্পিড লিমিট বাড়িয়ে 300 করা হয়েছে। কিন্তু লাভ কি, লাভটা কোথায়? যদি সেই গাড়ি আমাকে 30-তেই চালাতে হয়, হাইওয়েতে আমাকে এটা 60-তে চালাতে হয়, তাহলে এটা লাভটা কোথায়? কিছু কিছু রোড ডিমান্ড করে যে সেই রোডের আপনাকে এই স্পিডে চালাতে হবে। কারণ দেশ উন্নত হচ্ছে, ডিজিটাল হচ্ছে, রোড গুলো আরো প্রশস্ত হচ্ছে, অনেক সুন্দর হচ্ছে, তো সকল সুযোগ সুবিধা যদি প্রাইভেট কারের মাইক্রো এদেরকে বা দূরপাল্লার যে বাস গুলো আছে এদের জন্য হয়ে থাকে, তাহলে তো বিষয়টা খুবই দুঃখজনক যে বাইকাররা, মানে সব বাইকারই কি আসলে এইভাবে অমনোযোগী বা এইভাবে বাইক চালায় না? এখানে অনেক বাইকার আছে যারা খুব সচেতন ভাবে বাইক চালায়। আপনি যদি আপনারা যদি প্রাইভেট কার বা বাস এগুলোর দিকে দেখেন, তো এখানেও তো ওই ধরনের ড্রাইভার আছে যারা অমনোযোগী, মানে ঠিক মতো ড্রাইভিং করতে পারে না, হেল্পার ছিল তারা ড্রাইভার হয়েছে, লাইসেন্স নাই, রোডে ভাবে চলছে এইগুলো দেখার কেউ নাই, তো সেখানেও অ্যাক্সিডেন্ট হচ্ছে। সালামু আলাইকুম, হ্যালো, আপু হেলমেট ধরে রাখছে, বাতাসে হেলমেটটা উড়ে যায়। আপুর হাতে কি যেন একটা লেখা, সে পরিবেশটা সকালে খুব দারুণ ছিল, এখন আস্তে আস্তে আবার একটু রোদ উঠতেছে, রোদের তো একটু ভাই গরমের মাত্রাটা বেড়ে যায়। যে পুরো রাস্তা জ্যাম, এই জ্যামের কোন কারণই নাই, কারণ ছাড়া জ্যাম। এবার শুনেন কারণ ছাড়া জ্যাম কেন, যৌন ফিচার ব্যাংকের অপোজিটে কিছুটা রাস্তা জুড়ে কাটাকাটির কাজ শুরু হয়েছে, তার পাশে যে জায়গাটুকু আছে এই জায়গাটুকুতে এই যাত্রীবাহী বাস গুলো হচ্ছে যাত্রী ওঠানামা করায়। এই যাত্রী ওঠানামা করার কারণে এরা পুরো রাস্তাটা দখল করে দাঁড়ায় থাকে, যাতে নামাচ্ছে যাতে ওঠাচ্ছে, এই কারণে রাস্তাটা ওইখান থেকেই বন্ধ, ওইখানেই ড্যাম,
এই জ্যামটা চলে আসছে এত দূর অব্দি, এত দূর অব্দি এই জ্যামটা চলে আসছে। মানে এটা কিন্তু তাদের অজানা না, এটা কিন্তু তারা জানে, কিন্তু তারপরেও তারা এটা করবে। ঠিক আছে, সামনে রাস্তাটা কিন্তু যা গাড়ি আছে সব হচ্ছে রানিং এ আছে। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাছ, আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।